হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি কেকের রেসিপি। এটা হচ্ছে চকলেট কাপকেক। কাপকেক তো অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন বাসায়, তবে আমি যেভাবে বাসায় তৈরি করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আজকে একটা ডিম দিয়ে 12টা কাপকেক তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর এই কেকটা আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। চলুন তাহলে দেখে নিই কেকের রেসিপিটা। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, 4 টেবিলস্পুন কোকো পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার। হাফ কাপ মিল্ক, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ কুসুম গরম পানি, 1টা ডিম, 3/4 কাপ অয়েল। প্রথমে আমি তৈরি করে নিচ্ছি কেক ফ্লাওয়ার। তো এই জন্য একটা বোলে ময়দাটা নিয়ে এখান থেকে 2 টেবিলস্পুন ময়দা আমি তুলে নিচ্ছি, আর এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কেক ফ্লাওয়ার। এবার আমি একে একে ড্রাই উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আপনারা চাইলে লবণটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, এতে করে কোনো প্রবলেম হবে না। এবার আমি সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফার্স্টে অয়েল, মিল্ক, 1টা ডিম, 1/2 কাপ। এবার আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর কেকের জন্য যে কুসুম গরম পানিটা লাগবে, গরম পানিটা এমন হতে হবে যেন আপনার একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায়, ঠিক এরকম টাইপের একটা গরম পানি কিন্তু কেক তৈরিতে লাগবে। ফুটন্ত গরম পানি দিলে কিন্তু আপনার ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি ঠিক যেভাবে তৈরি করছি, আপনারা যদি খুব ভালো একটা রেজাল্ট চান কেকের, তো সেম এই প্রসেসেই কিন্তু আপনাদেরকে কেকটা তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিব। ব্যাটারটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি আর এর মধ্যে বেকিং পেপারগুলো দিয়ে দিচ্ছি। আর 3/4 কাপ স্পুনের সাহায্যে আমি কিন্তু কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি। একেবারে ভরে কিন্তু দেওয়া যাবে না, ভরে দিলে কিন্তু কেকটা যখন ফুলে উঠবে তখন কিন্তু বাইরে পড়ে যাবে, তাই 2 ভাগ ভরে দিতে হবে আর 1 ভাগ খালি থাকবে। একটা হাঁড়ি আমি 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কেকের মোল্ডটা। এবার আমি ভারী একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। আর 15 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা একেবারেই খোলা যাবে না। আর চুলার হিটটা কেমন আছে দেখতেই পাচ্ছেন, একেবারে লোয়ে আছে, এর থেকে কিন্তু কম করলে চুলাটা অফ হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, রেজাল্ট আপনাদের সামনেই। তবুও একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। ক্লিন এসেছে টুথপিক, তো কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। একটা কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেকটা কতটা সফট, চকলেটি অ্যান্ড স্পঞ্জি হয়েছে। আপনারা আমার রেসিপিটা যদি ফলো করেন আপনাদেরও কিন্তু এরকম সুন্দর একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।